প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজ কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানানোর জন্য চলে এসেছি আমি এসআই পাঠান। যারাই প্রবাস জীবনের সর্বশেষ তথ্য জেনে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য। আজ 13 জুলাই 2020 রোজ সোমবার। কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় আরও 3,645 জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। তাদের মধ্যে 418 জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। ফলে করোনা ভাইরাসে আক্রান্তের সর্বমোট সংখ্যা 1,04,016 জন। আজ আরও 884 জন ব্যক্তি সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। ফলে খুবই আনন্দের সাথে আমরা বলতে পারি যে সুস্থতার সর্বমোট সংখ্যা 1,06,27 জন। গত 24 ঘণ্টায় আরও 2 জন ব্যক্তি মারা যায়। ফলে মৃতের সর্বমোট সংখ্যা 149 জন। আজ আরও 4 জন রোগীকে নতুন করে আইসিইউতে ভর্তি করানো হয়। ফলে আইসিইউতে রোগীর সর্বমোট সংখ্যা 139 জন। তাই আমরা দেখছি যে কাতার সরকার নানা রকম পদক্ষেপ নিয়ে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। সকল প্রবাসীদের যৌথ প্রচেষ্টার ফলেই কাতার সরকার খুবই সহজে নিয়ন্ত্রণ করতে পেরেছে করোনা ভাইরাস। তাই আমরা এখন থেকে বারবার বলবো, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন।